যারা ইমানদার যারা মুমিন তাদের কতগুলো গুণ থাকবে, কতগুলো কি থাকবে, গুণ থাকবে। প্রথম গুণ আল্লাহ বলেছেন তা ইবুন, তারা কি করবে, তাওবা করবে। তাওবা মানে কি, কাম ব্যাক, রিটার্ন, ফিরত আসা, প্রত্যাবর্তন করা, গুনাহ করেছি গুনাহ থেকে ফিরে আসাকে আরবিতে তাওবা বলা হয়। ইমাম গাজালি কিতাবুল মানকুল লিল গাজালি 24 পৃষ্ঠাতে তিনি একটি হাদিস এনেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম নূরউদ্দিন হাইসামি আল ইরাকি তিনি হাদিসটি মাজমাউ যাওয়ায়েদে 4075 নম্বরে বর্ণনা করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল্লাহর কোন বান্দা যদি গুনাহ করে, আল্লাহর কোন বান্দি যদি গুনাহ থেকে ফিরে আসে, আত্তাইব মিনাজ যামবি কামাল্লা যামবানাহু, আল্লাহ তাকে জন্মভূমির শিশুর মতো পবিত্র বানিয়ে দেন। গুনাহ থেকে তওবা করলে আল্লাহ আমাদের পবিত্র করেন, ঠিক না ঠিক? কোরআন কারিমে আল্লাহ তাআলা তওবা করার জন্য তিনি আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নূরের ভিতরে আল্লাহ আলোচনা করেন, আল্লাহ বলেছেন তুবু ইলাল্লাহি জামিআন, এই পৃথিবীর ঈমানদারগণ তোমরা সকলে মিলে আল্লাহর কাছে তওবা করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণনায় বলেছেন ইন্নি আতু ইয়াউমি মিয়াতা মাররাতান, আমি বিশ্বনবী প্রত্যেক দিন প্রায় 100 বার আল্লাহর কাছে তওবা করি। আপনার গুনাহ আছে, আল্লাহর নবীর কোনো গুনাহ নাই, তাহলে আল্লাহর নবীকে তওবা করার জন্য কেন বলা হয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতদেরকে শিখিয়েছেন কিভাবে গুনাহ থেকে তওবা করতে হবে। আবার আমার নবী ফরজ নামাজ আদায় করার পরে মুসলিম শরীফের বর্ণনা রিয়াদুস সালেহিনে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন 275 নম্বরে। বিশ্বনবী বলেছেন ইদান সরাফা মিন সালাতি ইস্তিগফারাল্লাহ সালাসান, তখন তোমরা সালাম ফিরিয়ে ফেলবে, যখন তোমরা সালাম ফিরাবে। আল্লাহর নবী বলেছেন সালাম ফিরেই তোমরা আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ করো। কেন না এই জন্য করবা, কারণ আল্লাহ তাআলা বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ বান্দার অত্যন্ত নিকটবর্তী অবস্থানে থাকে। বুখারী শরীফে এসেছে কিতাবুস সালাতের 75 নম্বর বর্ণনায় ইন্না আহাদাকুম ইযা ক্বামা ইলা সালাতি ফা ইন্নাহু ইউনাজি রাব্বাহ, আল্লাহর কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় সে অন্য কারো সাথে না আল্লাহর সাথে চুপি চুপি একেবারে মনে মনে আল্লাহর সাথে মোনাজাতে লিপ্ত হয়ে যায়, চুপি চুপি দোয়াতে লিপ্ত হয়ে যায়। এই জন্য তওবা করবেন, আমরা প্রত্যেকেই গুনাহগার। গুনাহ শুধু নাই নবী এবং রাসূলদের, নবী রাসূল ছাড়া প্রত্যেক ব্যক্তির গুনাহ আছে না নাই? প্রত্যেক ব্যক্তির গুনাহ আছে না, গুনাহ আছে প্রত্যেক ব্যক্তির। এই জন্য আল্লাহ বলেছেন মুমিন হতে চাইলে পরে তোমাদের তওবা করতে হবে। লাভ কি তওবা করলে? রিজিকের পেরেশানিতে ভুগছি, চাকরি নাই মাজারে দৌড়চ্ছি, চাকরি নেই আস্পালন করছি। রসুল বলছে না, কার চাকরি থাকবে না, কারো রিজিক থাকবে না, কারো মালে বরকত থাকবে না, তা কর্মসূচি কি? রসুল বলেছেন এই হাদিসটি উল্লেখ করেছে রিয়াদুস সালেহিনের 1462 নম্বরে ইমাম মাহিউদ্দিন আদিব, তিনি হাদিসটি তারগিব ওয়া তারহিবের 1422 নম্বরে উল্লেখ করেছেন। রসুল কত চমৎকার বলেছেন তওবার ব্যাপারে, মাল্লাতিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন, আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি যদি তওবা করে আল্লাহ তার অন্তরের সংকীর্ণতা দূর করে দেন, আল্লাহ তার মাথার বোঝা হালকা করে দেন। আল্লাহর নবী শেষ জুমলাতে বলেছেন রজাকা হাইসু লা ইহতাসিব, আল্লাহ তাআলা তওবা করার কল্যাণে তওবা করার বরকতে এমন এমন জায়গা থেকে আপনার জন্য রিজিক দান করবেন আপনারা তা কল্পনাও কোনোদিন করতে পারবেন না। রজাকা হাইসু লা ইহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন আনকাউন্টেবল রিজিক আপনাকে দান করবেন। এই জন্য আমরা বেশি বেশি তওবা করব, কারণ তওবা করে আল্লাহ তাআলা আমাদের রিজিকের প্রশস্ত করে দেবেন, আল্লাহ তাআলার নিকটবর্তী অবস্থানে আমরা চলে যাব। সুবহানাল্লাহ বলেন। আমরা গুনাহ করেছি, প্রত্যেক দিন আল্লাহ কত আসমানে আসেন বলেন তো, কত কোন আসমানে আসেন? ইবনে মাজার রাহিমাহুল্লাহ তার কিতাব সহিহ ইবনে মাজার মধ্যে 3082 নম্বর বর্ণনায় বলেছেন আল্লাহ তাআলা প্রত্যেক ইয়ানজিল ইলা সামা কুল্লা লাইলা, আল্লাহ প্রতি রাতে প্রথম আসমানে আসেন, এবং আল্লাহ তাআলা প্রতি আসমানে আসার পরে
ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব কিতাবুল ওমের মধ্যে তিনি ব্যাখ্যা করেছেন আল্লাহ আসেন এটা আল্লাহর ইরাদা অনুযায়ী তার কাইফিয়াত তার ধরন কেমন হবে আমরা তা জানব না আল্লাহ তাআলা ওই আসমানে আসেন এই জন্য আল্লাহ কোরআন কারিমে উদাহরণ দিয়েছেন তোমরা উদুউনি তোমরা আমি আল্লাহকে ডাকো আস্তাজিব লাকুম আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব এজন্য আমরা প্রত্যেকদিন তওবা করব এজন্য ফজর এবং আসর নামাজের পরে বেশি করে তওবা করব প্রত্যেকদিন কতবার 100 বার মনে থাকবে তো আমলটি নাকি তওবা করবেন সাইয়্যিদুল ইস্তিগফার এটা মুখস্থ করে আমল করবেন তাহলে আল্লাহ আপনাদের ক্ষমা করে দিবেন কি পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ